চব্বিশটা চলে গেল, আর মাত্র পাঁচটা বা ছয়টা দিন আছে। এই শেষ মুহূর্তে আমরা কতটুকু উপার্জন করতে পারবো সেই প্রস্তুতি আমাদের আবারও নেওয়ার সময় এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ধুলায় ধূসরিত হোক। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহ ক্ষমা করাতে পারে নাই আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসটাই ক্ষমার মাস, রমজান মাসটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার মাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيى الليل وأيقظ أهله وجد وشد المئزر রাহুল বুখারি। যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক, বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায়ের পর্যায়ে চলে এসেছে। এই মাসের
আজকে সর্বশেষ জুমআ, আজকে সর্বশেষ জুমআ, শেষ দশক চলছে, শেষ দশক চলছে, যে মাসের প্রতীক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সেই মাস পেয়েছি এবং এই মাসের সিয়াম আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে সুযোগ দিয়েছেন এর জন্য তারই বারাকায় সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকের কি করণীয় এই বর্ষে, এ বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাস সমূহের মধ্যে রমজান মাসের মর্যাদা, রমজান মাসের গুরুত্ব সবচাইতে বেশি, এ বিষয়ে আমরা সকলে কম বেশি জানি এবং আলোচনা শুনেছি। আর এই রমজান মাসের মধ্যে রমজান মাসের শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। রমজান মাসের শেষ দশকে ইবাদত সবচাইতে বেশি করার প্রসঙ্গ এসেছে, দোয়া ইস্তেগফার, তাওবা ইস্তেগফার, দান সাদাকা, দান সাদাকা। বিশেষ করে এই দশকের মধ্যেই এমন একটি রজনীর কথা আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেছেন যে রাত্রির মর্যাদা অনেক বেশি, যে রাত এক রাতের ইবাদত তার মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি। এই জন্য এই দশকের গুরুত্ব সবচাইতে বেশি, গুরুত্ব সবচাইতে বেশি। এ প্রসঙ্গে সহিহ মুসলিমে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজতাহিদুল আশারুল আওয়াখির, আশারুল আওয়াখির মা লাম ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এই শেষের 10 দিন যে পরিমাণ তিনি মানে ইবাদত বন্দী করতেন, যে পরিমাণ চেষ্টা সাধনা করতেন ইবাদতের জন্য, কষ্ট করতেন, অন্য কোন সময়ে তিনি এরকম করতেন। রমজান মাসের মধ্যে গোটা রমজান মাসেই তো গুরুত্ব আছে, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে যত চেষ্টা করতেন অন্য সময়গুলিতে তত করতেন না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে এত বেশি গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীতে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশর আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রমজান মাসের শেষ 10 দিন এসে যেত, যখন রমজান মাসের শেষ দশক শুরু হতো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগতেন, ও আইকাদা আহলাহ, তার আহল পরিবারকেও জাগিয়ে দিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন এবং আহল পরিবারকেও জাগিয়ে দিতেন, ও জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, এবং তিনি তার পরনের কাপড়কে খুব শক্ত করে বেঁধে নিতেন, খুব শক্ত করে বেঁধে নিতেন। অর্থাৎ ইবাদতের একটা শক্ত প্রস্তুতি তিনি নিতেন যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, নিজের কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন, নিজে তো রাত্রি জাগতেন এবং আহাল পরিবারকেও জাগিয়ে দিতেন। এই হাদিস থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এই শেষ সময়ের ইবাদতটা, অর্থাৎ শেষ দশকের ইবাদতটা শুধু এককভাবে নয়, এটা পারিবারিকভাবে সকলের জন্য, প্রত্যেকের জন্য। নিজে তো জাগতে হবে এবং আহাল পরিবারকে জাগিয়ে দিতে হবে, নিজে একা একা ইবাদত করলে হবে না, নিজে একা একা করবেন এমন নয়, আহাল পরিবারকে জাগাবেন, স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিবেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। আইকাদ আহলাহু, তিনি তার আহাল পরিবারকে জাগিয়ে দিতেন রাত্রি জাগরণের জন্য, রাত্রি জাগরণের জন্য। এই 10 দিনে কিন্তু তিনি জাগতেন, 10 দিনে কিন্তু তিনি জাগতেন, যদিও এর মধ্যে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরের কথা হাদিসে আসছে, যেটা আমরা আলোচনা আসবার পরে বলছি, কিন্তু আল্লাহ রাসূল 10 দিনই জাগতেন, আল্লাহ রাসূল 10 দিনই জাগতেন। এর মধ্যে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করার বিষয় আর বাকি দিন রাতগুলিতেও জাগা যাবে আল্লাহর ইবাদত। অর্থাৎ এই শেষ সময়টা যেহেতু আমাদের কাছে রমজান বিদায় নিচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, ওলিল্লাহি ওয়াতাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসে আল্লাহ মানুষকে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন,
আর এটা প্রতি রাতেই হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে এরকম একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর এই মাসেরই আমরা একেবারে অন্তিম মুহূর্তে, আর কয়েকটা দিন পরে কিন্তু মাসটা শেষ হয়ে যাবে। আবার আগামী বছর এই মাস পাবো কিনা, এক বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা, তার কোনো নিশ্চয়তা কিন্তু আমাদের নেই, কোনো মানুষের কোনো নিশ্চয়তা নেই। তার উপরে এখন যে পরিস্থিতি সারা পৃথিবীর আরো অনিশ্চিত হয়ে পড়েছে, মানুষের জীবন যে কোনো সময় যে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষের হায়াত শেষ হয়ে যেতে পারে, সেজন্য এত রহমত বরকতপূর্ণ একটি মাস যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এই শেষ মুহূর্তে কিন্তু আমাদের আরো অধিক পরিমাণ ইবাদতের প্রয়োজন, শক্তভাবে একটা প্রস্তুতির প্রয়োজন। আর এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিস থেকে জানা যাচ্ছে, তিনি নিজেই এইরকম প্রস্তুতি নিতেন, তিনি তার কাপড় বেঁধে নিতেন শক্ত করে, রাত জাগতে হবে, দীর্ঘ কিরাত করতে হবে, এই জন্য এই শেষ দশকের মধ্যে কি কি ইবাদত আমরা করব, তার মধ্যে অন্যতম হচ্ছে লাইলাতুল কদর। যে রাত সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন, সম্পূর্ণ একটা সূরা এই একটি রাত সম্পর্কে অবতীর্ণ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। যে কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমাদের সংবিধান, এই কোরআন নাজিল হয়েছে যে রাতে, সেই রাত্রির নাম হচ্ছে কদরের রাত। তুমি কি জানো কদরের রজনীটা কি? যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাত্রি সম্পর্কে তোমার কি জানা আছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, এই রাত্রি হচ্ছে কদরটা হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মানে শ্রেষ্ঠ, এক হাজার মাস ইবাদত করলে যেই মর্যাদা, যেই নেকি, এই একটি রাতের ইবাদতের মর্যাদা তার চেয়ে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। তবে এখানে এক হাজার বলতে এক হাজার মাসই কিন্তু নির্ধারিত নয়, আরবি বাকৃতি অনুযায়ী হাজার হাজার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এক রাতের ইবাদতের নেকি আল্লাহ কত বেশি দিবেন, কি পরিমাণ দিবেন, কত হাজার মাসের নেকি আল্লাহ দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কারণ সিয়ামের প্রত্যেকটা কাজে কিন্তু আল্লাহ, আমরা এই যে সিয়াম রাখছি কেন, আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য। সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতটা মানুষকে দেখানো যায় না, অন্যান্য ইবাদত কিন্তু দেখানো যায়। আমরা সালাত আদায় করলে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে, বা দান সাদাকা করলে মানুষ দেখে, কিন্তু সিয়াম এমন ইবাদত যে ইবাদতটা মানুষ দেখে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। যারা বসে আছেন এর মধ্যে যদি কেউ সিয়াম না রেখে থাকেন, আমাদের বুঝার কোনো উপায় নেই যে অমুক ব্যক্তি সিয়াম রাখেন নাই। আপনি গোপনে যদি সিয়াম না রেখে বাহ্যিকভাবে সিয়ামের ভান করেন, এটাও সম্ভব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইমদের জন্য বলে দিয়েছেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা আমার জন্য রাখা হয়, আমি নিজেই তার প্রতিদান দিব। বলুন সুবহানাল্লাহ। একমাত্র সিয়ামের ক্ষেত্রে আল্লাহ বলছেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা আমার জন্য রাখা হয়, আমি নিজ হাতে তার প্রতিদান দিব, পুরস্কার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন, এই সিয়ামের মধ্যে যারা সিয়াম রাখে এটা মধ্যে রিয়া নেই, মানুষকে দেখানোর জন্য এটা হয় না, কারণ মানুষকে দেখানোর জন্য ইচ্ছা করলে সিয়ামের ভান করা যাবে, কিন্তু সত্যিকার অর্থে যে ব্যক্তি সিয়াম রাখেন তার তো কোনো ভানের প্রয়োজন নেই, সে আল্লাহকে খুশি করার জন্যই কিন্তু রাখেন, এই মাসের শেষ দশকের এই যে লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে আসমান থেকে ফেরেশতা মণ্ডলী এবং রূহ অর্থাৎ জিবরিল আমিন আল্লাহর নির্দেশে তার আদেশ সমূহ নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর,
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শুধু শান্তি আর শান্তি, হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার পর্যন্ত গোটা রাত শুধু শান্তি আর প্রশান্তি, শুধু শান্তি আর রহমত বরকত, রহমত বরকত গোটা রাতেই চলে। এই রাতটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই রমাজানের শেষ দশকের মধ্যে, কিন্তু শেষ দশকের কোন রাত্রে এই রাত হবে, কদর রাত হবে, এইটা একেবারে সুনির্দিষ্ট করে বলা নেই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে আবার ভুলিয়ে দিয়েছেন যে কোন রাত্রিতে এটা ঘটেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এই জন্য এখানে কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা অগ্রগণ্য, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর অনুসন্ধান করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো, কখন? রমাজানের শেষ দশক, শেষ দশকের যে রাতগুলি বেজোড়, 21, 23, 25, 27, 29, এই পাঁচটি রাত, এই পাঁচটি রাত্রের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে, এটা কেউ নিশ্চিত করে আল্লাহ নবী স্বয়ং জানেন না, বলতে পারেন না। আমাদের দেশে যেটি চালু আছে, একটি রাতকে ইবাদতের জন্য খাস করে নেওয়া হচ্ছে, এটা আসলে ঠিক না। শুধু 27 রাত লাইলাতুল কদর যাবে আর কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, 27 রাতও কোনো বছর যেতে পারে, কোনো বছর 21 যেতে পারে, কোনো বছর 23 হতে পারে, এটা জানেন কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কেউ জানেন না। কাজে যেহেতু আমাদেরকে পাঁচটি রাতের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, এই জন্য পাঁচটি রাত্রিতে আমাদের ইবাদত করতে হবে, রাত্রি জাগতে হবে, এই রাতগুলোতে কিভাবে জাগবো আমরা? আমাদের দেশে রেওয়াজ আছে, অবশ্য ঢাকাতে এই রেওয়াজগুলো বেশি, অথবা শহর কেন্দ্রিক এটা চলে বেশি, যে লাইলাতুল কদরে ওয়াজ নসিহতের আয়োজন করা হয়, খানা পিনার আয়োজন করা হয়, বিশাল একটা মজমা মসজিদে বসে এই করতে করতে রাত পার করে দেয়, এটা ঠিক না। ওয়াজ নসিহতের জন্য লাইলাতুল কদর না, লাইলাতুল কদর ইবাদতের জন্য, কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে থাকেন, ইবাদত করেন, সালাতকে দীর্ঘ করেন, এক রাকাত সালাতকে আপনি দীর্ঘ করেন যত খুশি পারেন, আপনি কিরাত জানেন না, আপনি একটা সুরে জানেন ওইটাই আপনি অনেকবার পড়েন, একটা সুরে যদি জানেন সেটাই আপনি অনেকবার পড়েন, 10 বার 20 বার আরো বেশি যতদূর আপনার ধৈর্য যতটুকু কুলায়। এইভাবে দীর্ঘ সালাত করে, কিরাত উদ করে সালাতকে দীর্ঘ করতে হবে, ওয়াজ নসিহত করে বা অনুষ্ঠান করে, খানাপিনার ব্যবস্থা করে লাইলাতুল কদর উদযাপন করলে এটা আসলে লাইলাতুল কদর হবে না, এটা একটা খাওয়ার আয়োজন হবে, একটা অনুষ্ঠান হবে। তো মূল উদ্দেশ্য ব্যাহত হবে, কারণ আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য, আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য যে সময়, সেই সময়টা তো পার করে দিচ্ছেন, এগুলো করে এটা করা যাবে না, এটা করা যাবে না। এখানে উত্তম হচ্ছে যদি আগা রাত্রে তারাবির সালাত জামাতে আদায় করে নেন, জামাতে আদায় করার পরে, জামাতে তারাবির সালাত আদায় করার পরে বাকি রাতটা, বাকি রাতটা আপনি কিভাবে কাটাবেন, আপনি কিভাবে কাটাবেন? তাসবিহ তাহলিল করেন, তিলাওয়াত করেন, তিলাওয়াত করেন, তাহিয়াতুল ওযু সালাত পড়েন, যখন ওযু করবেন তখন তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন, মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবেন, সালাতুত তাওবা পড়বেন। আপনি দুই রাকাত সালাত আরম্ভ করলেন, দুই রাকাত সালাতে আপনি অনেক সময় কাটিয়ে দেন, এইভাবে কিন্তু রাতটা কাটানো, এটাই হচ্ছে সুন্নাত। তো এইভাবে আমরা এই রাতটা কাটাবো, এর মধ্যে দুই রাত কিন্তু চলে গেল, আর সামনে তিনটি রাত বাকি আছে, আর সামনে তিনটি রাত বাকি আছে। এই তিনটি রাত সম্ভব হলে বাকি সবগুলো রাত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে পুরাটাই জাগতেন, কেউ যদি এই হাদিসের আমল করেন সুন্নাত অনুযায়ী, রাসূল সাল্লাম জেগেছেন আমিও সারা শেষ দশক পুরাটাই জাগবো, শরীরও যদি কুলায় জাগবেন, ইবাদত বেশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করতে পারবেন, না পারলে অন্তত পক্ষে বাকি তিনটি রাত যে বাকি আছে, এই তিনটি রাত আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, কান্নাকাটি করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে প্রকৃত তওবা করো,
প্রকৃত তওবা, তওবা নাসুহা, তওবার তো ফিরে আসা। আমি একটা অপরাধ করেছি, একটা অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে আমি স্বীকার করব যে আল্লাহ আমি অপরাধটা করেছি আর কোনোদিন করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটার নাম হচ্ছে তওবা। কিন্তু আপনি একটা অন্যায় করছেন, এটা চলমান রাখলেন, করবেন, তওবা করছেন, তওবা করছেন, ইস্তেগফার করছেন, আবার ওই পাপটাও করতে মানে করছেন, তাহলে এটা তো তওবা হলো না, এটা তো আল্লাহ কবুল করবেন না। আপনাকে ফিরে আসতে হবে, আপনার যে বদ অভ্যাসটা ছিল, যে অন্যায়টা ছিল, যে মন্দ অভ্যাসটা আপনার ছিল, রমজান মাসে তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এই ত্রুটি আর করবো না, এই অপরাধ আর করবো না, আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রকৃত পক্ষে তওবা করতে হবে আল্লাহর কাছে, অপরাধ আল্লাহর কাছে স্বীকার করতে হবে, স্বীকার করে আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে, আমাদেরকে ক্ষমা করে দেবে। এই দশকের মধ্যে আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হচ্ছে মসজিদে এই 10 দিন নিজেকে আবদ্ধ করে রাখা, আবদ্ধ করে রাখা। ইতিকাফ সুন্নাত, ইতিকাফ সুন্নাত। অনেকে আমাদের দেশে চালু আছে, এটা ফরজে কিফায়া, কোন কোন এলাকায় বিশেষ করে অনেক জায়গাতে এটা চালু আছে যে ফরজে কিফায়া মানে যদি মহল্লা থেকে একজন অন্তত একজন ইতিকাফ না করে তাহলে সকলে গুনাহগার হয়ে যাবে, এটা ঠিক নয়, এটা সুন্নাত, ইতিকাফ করা সুন্নাত এবং অত গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, কিন্তু যেই বছরে তিনি ইন্তিকাল করলেন সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তো সেই জন্য মহিলারাও ইতিকাফ করতে পারবেন, কিন্তু সেই ইতিকাফের জন্য অবশ্যই মসজিদ লাগবে, বাড়িতে ইতিকাফ হবে না। অনেক মা বোন বাড়িতে ইতিকাফ করেন, বলেন তারা ওই একটা রুমকে আলাদা করে নেন, যেখানে অন্য কেউ ঢুকে না, ইতিকাফের মতো করে তাবুটা নিয়ে বা আলাদা করে পর্দা দিয়ে ওই ঘরটাকে আলাদা করে রাখেন, সেখানে তিনি ইবাদত বন্দী করেন। জি না, এইভাবে কোনো মা বোন যদি ইতিকাফ করেন সেটা ইতিকাফ হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল মসজিদ নববীর সাথে, মসজিদ নববীর এবং তার বাড়ির মাঝখানে একটা আড়াল ছিল, একটা দেয়াল ছিল, তারপরেও আল্লাহ নবীর বিবিরা কিন্তু মসজিদে নববীতে ইতিকাফ করেছেন, বাসায় কিন্তু করেন নাই, আর বাড়িতে ইতিকাফ করার মর্মে কোনো দলিল কোথাও খুঁজে পাওয়া যায় না। সেজন্য যদি সেরকম পরিবেশ থাকে, এটা সুন্নাত, যদি মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ থাকে, পৃথক বাথরুমের ব্যবস্থা থাকে, সেই রকম সুন্দর ব্যবস্থাপনা থাকলে মা বোনরাও ইতিকাফ করতে পারবেন মসজিদে, আর না থাকলে করবেন না, আর না থাকলে করবেন না। কিন্তু পুরুষদের জন্য অবশ্যই মসজিদ, তাদের তো সমস্যা নাই। ইতিকাফ এটা অত্যন্ত তাকওয়াপূর্ণ একটা ইবাদত। কেন? আপনি দুনিয়ার এত ব্যস্ততা, এত ঝামেলা, আল্লাহকে ডাকার সময় পান না, আল্লাহ আল্লাহর সাথে নিরিবিলি কথা বলার সুযোগ নাই। যখন ইতিকাফে থাকেন তখন এই 10টা দিন কিন্তু মসজিদে থাকেন, আল্লাহর খুব নিকটে থাকেন, আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহর সাথে প্রাণ খুলে প্রার্থনা করা যায়, আল্লাহর ইবাদত বন্দিগুলি সুন্দরভাবে করা যায়। তো এই 10 দিন ইতিকাফ করাটা নিজের তাকওয়াকে বাড়ানোর একটা অন্যতম মাধ্যম, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা ইতিকাফ করতেন, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এই ইতিকাফটাও আমরা যাদের সম্ভব এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বছর তো আর সুযোগ নেই, যেহেতু শেষ দশক শুরু হয়ে গেছে, ইতিকাফ শুরু হয়ে গেছে, আগামী বছরের জন্য নিয়ত করতে পারি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর ইনশাআল্লাহ ইতিকাফ করব, এরকম ইচ্ছা এখন থেকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। ইতিকাফ এই দশকেরই একটি ইবাদত। ইতিকাফ করলে লাইলাতুল কদর সহজে অনুসন্ধান করা যায়। এই যে শেষ দশক জাগার যে বিষয়টা, এটা বাড়িতে অনেক সময় সম্ভব হয় না, কিন্তু মসজিদে হলে এটা সম্ভব হয়, ইতিকাফ করলে এটা সহজ হয়, ইতিকাফ করলে লাইলাতুল কদর অনুসন্ধান করা সহজ হয়। ইবাদতের একটা সুন্দর পরিবেশ কিন্তু ইতিকাফ অবস্থায় পাওয়া যায়, এই জন্য ইতিকাফের গুরুত্ব সবচেয়ে বেশি। রমজান মাসে ইতিকাফ শেষ দশকে এটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান মাসের শেষের দিকে এসে আরেকটি ইবাদত হচ্ছে সাদাকাতুল ফিতর, হচ্ছে সাদাকাতুল ফিতর। সিয়াম এর শেষের দিকে, শেষের দিকে
এটা ফরজ, এটা কিন্তু সুন্নাত না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র সুআম মিন তামরিন আও সুআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল ওয়াস যাকারি ওয়াল উংসা ওয়াস সগীর ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন وَأَمَرَ بِهَا أَن تُؤَدِّيَ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ عبداللہ بن عمر رضی اللہ عنہ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ খেজুর অথবা জব আলাল আব্দি ওয়াল হুররি প্রত্যেক গোলাম স্বাধীন নারী পুরুষ ছোট বড় সকল মুসলমানের উপরে কি করেছেন ফরজ করেছেন ও আমার বিহা আং তুয়াদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাত আর তিনি আদেশ করেছেন যে এইটা ঈদের সালাতে যাওয়ার আগেই যেন আদায় করা হয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী তার একটা হাদিস এসেছে তিনি বলছেন যে কুন্না নুখরিজু যাকাত আল ফিত্র সুআম মিন শাইরিন আও সুআম মিন তামরিন সুআম মিন তুআমিন আও সুআম মিন তামরিন আও সুআম মিন শাইরিন আও সুআম মিন আকিদিন আও সুআম মিন যাবিবিন তিনি বলছেন যে আমরা ফিত্রা বের করতাম যাকাতুল ফিতর বের করতাম একসা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে যেমন একসা খেজুর একসা জব একসা পনির একসা কিশমিশ ইত্যাদি তো এই হাদিসের মধ্যে কিন্তু সোয়াম মিন তোয়াম শব্দটি পাওয়া গেছে একসা পরিমাণ খাদ্যদ্রব্য তো সেই হিসাবে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়াটাই হচ্ছে সুন্নাত একসা পরিমাণ আড়াই কেজি একতলাপ আছে অনেক আমরা মৌলিকভাবে বলছি আড়াই কেজি তো আড়াই কেজি করে চাউল যেটা আমরা খাই আমাদের দেশের মানুষ চাউল খায় ভাত খায় সেজন্য আমাদের জন্য চাউল অন্যান্য দেশের জন্য তাদের যে খাদ্যবস্তু আছে দ্রব্য আছে সেটা তারা দিবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে সোয়াম মিন তোয়াম শব্দটি না নিয়ে আসতেন বা যে সমস্ত বস্তুগুলি দিয়ে ফিতরা দেওয়া হতো সেই সময় শুধু ওইগুলো যদি থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য ফিতরা আদায় করাটা খুব কঠিন হয়ে যেত এজন্য যে আমাদের পক্ষে অত দাম দিয়ে খেজুর কিনে দেওয়া সম্ভব ছিল না এত দাম দিয়ে পনির কিনে দেওয়া সম্ভব ছিল না কিশমিশ দেওয়া সম্ভব ছিল না কারণ আমরা যে পণ্য দিয়ে দেই এক সা কিন্তু আমাকে হিসাব করতে হবে আড়াই কেজি আড়াই কেজি চাউল আর আড়াই কেজি কিশমিশের দাম কি সমান কশিনকালেও না দেখেন ইসলামটা আমাদের জন্য কত সহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন ইসলামের প্রত্যেকটা বিধানই কিন্তু মুসলমানদের জন্য সহজ এটা পালন করতে পারবে সেইভাবে দেওয়া আছে সোয়াম বলে দিলেন যে তোমাদের খাদ্যবস্তু তোমাদের তোমরা যেটা খাও তোমরা সেটা থেকে দিবে সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ আমরা ভাত খাই চাউল দিয়ে দিব এখানে প্রশ্ন হচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা অনেকে টাকা দিয়ে দিচ্ছেন এবং সরকারিভাবে টাকার ঘোষণা আসছে এখানে যুক্তি দাঁড় করানো হচ্ছে যে চাউল দিয়ে ফিতরা দেওয়া ঝামেলা চাউল নিতে চায় না চাল তো আমরা কিনে খাই কাজে কিনে চাল দেওয়ার দরকার কি আমরা টাকা দিয়ে দিব একই তো কথা এগুলো হচ্ছে যুক্তি যুক্তি দেয় কে ইবলিস সুন্নাতের মধ্যে যুক্তি চলে না দলিল যেখানে আছে সেখানে যুক্তির প্রশ্ন আসে না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো টাকা পয়সা ছিল সেই সময় তো দিনার দিরহাম ছিল তাই না তো আল্লাহ নবী তো ইচ্ছা করলে ওই সময়ের যে মুদ্রা ছিল সেটা বলতে পারতেন যে এই মুদ্রা অনুযায়ী এতটুকু পরিমাণ তোমাদের দিতে হবে তাহলে আল্লাহ নবীর জামানা যদি তিনি যদি খাদ্যবস্তু না দিয়ে অর্থ দিয়ে বা মুদ্রা দিয়ে যদি ফিতরাটা প্রচলন করতেন তাহলে ওই পরিমাণ মুদ্রার সমপরিমাণ বাংলাদেশি টাকা যেটা হতো সেটা যে আমাদের ফিতরা দিত এটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যেত ঠিক না সেই জন্য তিনি এমন একটি বিধান জারি করলেন যেটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ কঠিন করে দেন নাই টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করার কোনো দলিল তো নেই সাহাবাদের আমলও নেই তাবিদেরও কোনো আমল নেই এখন আমরা যুক্তি দিয়ে এটা আমাদের সমাজে চালু করে দিয়েছি এজন্য
আমরা যেটা বলবো যে সুন্নাত অনুযায়ী যদি ইবাদত করতে হয় অবশ্যই খাদ্যবস্তু দিয়েই ফিতরা দিতে হবে, টাকা পয়সা দিয়ে নয়। আপনি চাল কিনে খান, যেই চাল আপনি খান সেটাই দিবেন। আরেকটা বিষয় এখানে মনে করতে হয় যে চাল আমরা যদি অর্থ দিয়ে দিই তাহলে সরকার একটা টাকা আমাদের জন্য ধার্য করে দিলেন। আমি তো বাসমতি চাল খাই, আরেকজন খায় কম দামি চাল অথবা রাজশাহীর ভাষা যেটা কি বল স্বর্ণা বলেন বা যাই বলেন, তাহলে বাসমতি চালের দাম আর স্বর্ণা চালের দাম কি সমান, আটাশ চালের দাম কি সমান? তাহলে টাকাতে নির্ধারণ করলো এটা কোন পরিমাণে গেলো, কি অর্ধশা হলো না একশা হলো, কোন চালের মূল্য হলো? তাহলে এখানে হয় যারা গরিব তাদের উপর জুলুম হচ্ছে আর যারা বড়লোক তাদের উপর এহসান হচ্ছে, তারা গরিবকে ফাঁকি দিচ্ছে, কোনোভাবেই কিন্তু সুন্নাতের সাথে মানে এটাকে মিলানো যাবে না। সেজন্য সহজ হচ্ছে যে যেই চাল খান, যেই পরিমাণ আপনার খাদ্য, যেই মানের চাল আপনি খান, ঠিক সেই পরিমাণ সেই মান দিয়ে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে কখন? এটা রমজানের ঈদের এক দুই দিন আগে, অনেকে অনেক আগে থেকে দেওয়া আরম্ভ করে দেন। রমজানের হয়তো বিশ দিন পার হয়েছে বা শেষ দশক আরম্ভ হয়েছে তখন থেকে দেওয়া আরম্ভ করে দিলেন। জি না, এটা ওই সময় দেওয়া যাবে না, কারণ এর উদ্দেশ্য কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্র তুহরাতাল লিসওয়াইম আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন। যাকাতুল ফিতরটা ফরজ হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন কি জন্য? তুহরাতাল লিসওয়াইমি আনিল লাগবি ওয়ার রাফাস, সায়েমকে তার সিয়াম অবস্থায় অনর্থ কথা ও বাজে কর্ম থেকে পবিত্র করার জন্য। সিয়াম অবস্থায় যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, অনর্থক কথা বলেছেন, বাজে কর্ম করেছেন, হতেই পারে, মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে, তো সেইটাকে পবিত্র করার জন্য, সায়েমকে পবিত্র করার জন্য হচ্ছে সাদাকায় ফিতর। কারণ আপনি যদি সিয়ামে তো বাকি থাকলো এখনো দশটা, তা আগেই ফিতরে দিল কি লাভ? আরেকটা হচ্ছে, আরেকটা দোষ হচ্ছে তোমাতাল্লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য, খাদ্যের জন্য। তাহলে দুইটা উদ্দেশ্য হচ্ছে মানে ফিতরার, তো এই দুইটাই কিন্তু সম্পৃক্ত হচ্ছে সিয়াম মানে রমজানের শেষের দিকে, আগের দিকে নয়, প্রথম দিকে নয় বা মাঝখানের দিকে নয়। তো এই জন্য ঈদের এক দুই দিন আগে থেকে ফিতরা বের করতে হবে, তার আগে নয়। উত্তম হচ্ছে ফিতরা জমা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদের জামানায় ফিতরা আদায়কারী থাকতো, তারা ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরাটা সেখানে জমা করে চলে যেতেন, ঈদের সালাতের পরে এসে বণ্টন করতেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল আমার কাবলা খুরুজিন নাস ইলা সালাত। আবার ওই হাদিসে আসছে মান আদ্দাহ কাবলা সালাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা ওমান আদ্দাহ বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি এটা সালাতে যাওয়ার আগে আদায় করবে এটা একটা মাকবুল সাদাকা হবে, অর্থাৎ কবুলযোগ্য সাদাকা হবে, সাদাকা ফিতির হিসাবে, ওমান আদ্দাহ বাদা সালাত। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে এটা আদায় করবে এটা তখন এমনিতে সাধারণ, ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদাকাদের মধ্যে একটা সাদাকা হবে, আম সাদাকা দান করি না আমরা, এরকম সাদাকা হয়ে যাবে। তাহলে ঈদের সালাতে যাওয়ার আগে আদায় করতে হবে জমাকারীর নিকট, জমাকারীর নিকট জমা হয়ে যাবে, তারপরে ঈদের সালাতের পরে বণ্টন হবে। এই জন্য জমা করাটা একটা সুন্নাত, প্রত্যেক মহল্লায় জমার ব্যবস্থা করতে পারেন, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক জমার ব্যবস্থা করা যায়। আমরা এখানে আলহামদুলিল্লাহ সাংগঠনিকভাবে আমাদের এখানে কেন্দ্রে এই সুন্নাতটা চালু আছে, জমা করার ব্যবস্থা আছে। আপনারা যারা ফিতরা দিবেন আমাদের কেন্দ্রে দিলেও আমরা সেটা সুষ্ঠুভাবে পরবর্তী বণ্টন করে দিই ইনশাআল্লাহ। তো ওই সঠিক সময়ে আপনারা ফিতরাটা অবশ্যই জমা করার চেষ্টা করবেন, অবশ্যই জমা করার চেষ্টা করবেন। তাহলে এই এই সময়ের দশকের মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফিতরা, ইতিকাফ, লাইলাতুল কদর। তারপরে আসুন এই সময়ে আমরা তো দান সাদাকা করি, সারা বছরে কম বেশি করি, রমজান মাসে আরো বেশি করি,
এন্ড শেষ সময় এসে আমাদের আর একটু হিসাব করতে হবে যে আমরা আসলে কতটুকু করতে পেরেছি, দান সাদাকার গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন এর আগে। সংক্ষেপে শুধু দুই একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। দানের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। একটা ফরজ, ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে, তার একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। আপনার যে সম্পদ সেটা শরীয়ত একটা নির্ধারিত সীমা করে দিয়েছে, সেই সীমা যখন অতিক্রম করবে সেই সীমাটা কি, সেটা হচ্ছে আপনার যদি নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য যাই হোক অথবা স্বর্ণালঙ্কার যদি 7.5 ভরি সোনার সমপরিমাণ হয়, 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ যদি হয়ে যায় তাহলে আপনার কাছে যাকাত ফরজ, তখন আপনার কাছে যাকাত দিতেই হবে। অথবা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা মূল্য এখনকার বাজারে খুব কম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু 7.5 ভরি সোনার সাথে 52.5 ভরির মূল্যের মিল ছিল, এই জন্য 7.5 ভরি সোনার সাথে 52.5 ভরি রূপাকে মিলানো হয়েছে। কিন্তু এখন এসে পরবর্তীতে এসে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেশি, সোনার ব্যবহার বেশি, সোনার মূল্য বেশি, দিন দিন সোনার দাম অনেক বেশি হয়ে গেল কিন্তু রূপার দামটা কমে গেল, ফল করলো কমতে কমতে এখন তো একেবারে অনেক নিচে চলে আসছে। তো সেই ক্ষেত্রে দুইটাই কিন্তু সুন্নাত হাদিস আছে। এখন কেউ যদি রূপারটা ধরতে চান, নিসাব ধরেন যে আমার ঠিক আছে 52.5 রূপা ধরে আমি জাকাত, নিসাব ধরে জাকাত দেবো, আলহামদুলিল্লাহ সেটাও ভালো, অনেক বেশি মানুষ জাকাতের অন্তর্ভুক্ত হতে পারবে। আর কেউ যদি মনে করেন স্বর্ণেরটা ধরে জাকাত দিবেন তিনি সেটাও পারবেন। তবে কেউ তাকওয়ার দিক চিন্তা করলে, হ্যাঁ বেশি ইবাদত নেকির উপার্জনের চিন্তা করে যদি কেউ রূপা ধরে দেন এটা নিঃসন্দেহে ভালো দিতে পারেন। তো যেটাই হোক দুইটাই যেহেতু হাদিস আসছে আমরা দুইটাই বলবো। তো এই নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে জাকাত দিতে হবে, এটা ফরজ। এই জাকাত না দিলে আপনার জন্য শাস্তির কথা কোরআন হাদিস উল্লেখ আছে, কারণ এই সম্পদগুলি আগুনে পুড়িয়ে কালকে আমাদের দিন আমাদের গায়ে ছ্যাঁকা দেওয়া হবে। ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম। জাহান্নামের আগুনে পুড়িয়ে এগুলো দিয়ে কপালে পিঠে পার্শ্ব দেশে ছ্যাঁকা দিবে আর বলা হবে হাযা মা কানাসতুম লি আনফুসিকুম, যে এইগুলো ওই সম্পদ যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করতে, সঞ্চয় করতে, জাকাত দিতে না, সঠিকভাবে আল্লাহর পথে ব্যয় করতে না, এই সম্পদগুলি দিয়ে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। আরেকটা হচ্ছে নফল, আরেকটা হচ্ছে নফল। নফলটা ইচ্ছাধীন, আপনি দান করবেন নেকি আছে, কিরকম নেকি, কি পরিমাণ নেকি, দান করলে কি নেকি হবে, দুই তিনটা হাদিস একটু স্মরণ করে দেই। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা ছোট্ট হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বললেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, রাহুল বুখারী সহিহ বুখারীতে আসছে হাদিস, যে তোমরা জাহান্নামের, জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও, একটা খেজুরের অংশ বিশেষ দান করে হলো, একটা খেজুরের অংশ বিশেষ দান করে, এটা নিশ্চয়ই ফরজ জাকাতের বিষয় নয়, এটা আমভাবে সমস্ত মানুষের জন্য, একটা খেজুর পরিমাণ দান করে হলো তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আগুন থেকে নিজেকে বাঁচাও। তাহলে বোঝা যাচ্ছে দান করলে, সাদাকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। আর একটা হাদিস আসেন যে দান সাদাকা করলে, উকবা বিন আমের আল জুহানি থেকে মনিত হাদিসটা, সেখানে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুদফি আন আহলিহা আহলিহা হার আল কুবুর ওয়া ইন্না মা ইস্তাযিল আল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল সাদাকাতিহি। উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সাদাকা, ইন্না সাদাকাতা লা তুদফি আন আহলিহা হার আল কুবুর, সাদাকা ওই ব্যক্তির জন্য তার কবরের উত্তাপকে নিভিয়ে দেয়, কবরের যে শাস্তি এটাকে নিভিয়ে দেয় হচ্ছে সাদাকা। ওয়া ইন্না মা ইস্তাযিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি যিল সাদাকাতিহি, মুমিন ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকার ছায়ার নিচে জায়গা পায়। তাহলে বোঝা যাচ্ছে যে সাদাকা করলে কি হয়, কবরের উত্তাপ নিভে যায়। আর আর আগের হাদিসে শুনলাম সাদাকা করলে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো যায়। আর একটা হাদিস শুনেন যে সাদাকা করলে নেকি পাহাড় সমান নেকি হয়,
সেটা কিভাবে? এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন যে মান তাসাদ্দাকা বি আদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িব ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাদাকা করবে তার হালাল রুজি থেকে, হালাল উপার্জন থেকে একটা খেজুর সমপরিমাণ, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ হালাল ব্যতীত আল্লাহ কবুল করেন না, হারাম মালের সাদাকা আল্লাহ কবুল করেন না, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না, পবিত্রটা আল্লাহ কবুল করেন। তো যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করবে, দানটাকে তিনি বেশি করতে থাকেন, বাড়াতে থাকেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালু আহাদাকুম ফালুয়া, যেমন করে তোমরা কোন ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, তোমরা কোন ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো, ঠিক তোমাদের হালাল রুজি থেকে সামান্য যে দানটা করবে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, লালন পালন করে বেশি করেন। কি হয় শেষ পর্যন্ত বেশি হতে হতে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা বেশি হতে হতে একটা পাহাড়ের সমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার হালাল রুজি থেকে যদি আমি সামান্য দান করে আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এই দানটাই কিন্তু নেকিতে পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো আমরা এই হাদিসগুলো জানি, তো এই হাদিসগুলো আমল করা দরকার, দান সাদাকা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান সবচেয়ে বেশি দান করতেন, তিনি তো কানা আজওয়াদুন নাস বলা হয়েছে, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কিন্তু রমজান মাসের তার দানশীলতা আরো বেশি হয়ে যেত, সেটা কেমন? প্রবাহিত বায়ুর মতো, প্রবাহিত বায়ু, বাতাস চলমান চলছে না, সবার গায়ে তো বাতাস লাগছে নাকি বাদ দিয়ে বাদ দিয়ে লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দানটা ছিল প্রবাহিত বাতাসের ন্যায়, চলমান ছিল রমজান মাসে, এত বেশি তিনি দান করতেন, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে রমজান মাসের তো 24টা চলে গেল আর মাত্র 5টা বা 6টা দিন আছে, এই শেষ মুহূর্তে আমরা কতটুকু উপার্জন করতে পারবো সেই প্রস্তুতি আমাদের আবারও নেওয়ার সময় এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ধুলায় ধূসরিত হোক, কোন ব্যক্তি? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহ ক্ষমা করাতে পারে নাই, আল্লাহ রমজান মাস পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তাকে আল্লাহ নবী ধিক্কার দিলেন। দেখেন হাদিসটার মানে কি মর্ম কত বেশি গুরুত্বপূর্ণ, রমজান মাস পেয়ে নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলেন না যে ব্যক্তি, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিলেন। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসটাই ক্ষমার মাস, রমজান মাসটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার মাস, আল্লাহর কাছে নিজের সব ত্রুটি বিচ্যুত উপস্থাপন করে ক্ষমা চাওয়ার মাস হচ্ছে রমজান মাস। এই জন্য রমজান মাসের এই শেষ মুহূর্তে এসে আমরা আবার নিজেদেরকে প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে আসলে আমরা সত্যিকার অর্থে কতটুকু এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, আগামী রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবো কিনা আমরা, আমাদের কারো গ্যারান্টি নেই। এই এক মাসের প্রশিক্ষণ যেটা আমাদের হয়েছে, এই প্রশিক্ষণটা যেন বাকি 11টি মাস আমরা কাজে লাগাতে পারি, সেইরকম একটা মানসিক দৃঢ়তা, মানসিক সংকল্পের কিন্তু খুব প্রয়োজন। এখন যাবতীয় হারাম থেকে বেঁচে থাকবো, অন্যায় থেকে বেঁচে থাকবো, চুরি থেকে বেঁচে থাকবো, দুর্নীতি থেকে বেঁচে থাকবো, মিথ্যা কথা কর্ম থেকে বেঁচে থাকবো, যে রমজান মাসের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলে দিলেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লি হাজাতুন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কর্ম ছাড়তে পারলো না, ওই ব্যক্তি না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে এটা তো রমজান মাসের জন্য বললেন, তাহলে অন্য মাসে কি মিথ্যা বলা যাবে? সেই প্রতিজ্ঞা করতে হবে যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি ব্যবসা করছি কাউকে ফাঁকি দিব না কোনোদিন, আমি দায়িত্বশীল, কখনো দায়িত্বের অবহেলা করবো না, আমি আমার জ্ঞাত সারে যেন একটি পয়সা আত্মসাৎ না হয়, আমি যেই বিভাগেই দায়িত্ব পালন করি না কেন, সরকারি হোক বেসরকারি হোক, প্রত্যেক সেক্টরের প্রতিটা মানুষের প্রশ্ন করা দরকার নিজেকে, কারণ জবাব দিতে কিন্তু আল্লাহর কাছে, আপনার কলম আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে।
আপনার হাত আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, আপনার জবান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, যদি এগুলো সম্পূরণ করতে না পারেন, এই সবগুলোকে যদি আল্লাহর পথে ব্যয় করতে না পারেন। সম্মানিত দ্বীনী ভাইরা, দান সাদাকা করতে হবে। এখানে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই যে মার্কাজ, এই মার্কাজ কিন্তু আপনাদের সহযোগিতায় চলে, সব সকল মানুষের যারা দিনদার ভাই আছেন, যারা দানশীল ভাই আছেন, তাদের সহযোগিতায় প্রতিষ্ঠান চলে। সেই জন্য এই রমাজান মাসে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের মাদ্রাসার জন্য, আমাদের এতিমখানা, আমাদের পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা, যেখানে আমাদের সন্তানরা খুব কষ্ট করে পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ সেখানে ইতিমধ্যে কাজ আরম্ভ হয়েছে। একটা আটতলা আবাসিক ভবনের নির্মাণের কাজ চলছে, ঈদের আগেই আরেকটা ছাদ হবে, দুইটা ছাদ হয়েছে, আটতলা ফাউন্ডেশন, মাত্র দুতলার ছাদ সম্পূর্ণ হয়েছে, তাতে যে কত টাকা গিয়েছে আল্লাহ আলাম, যেহেতু ফাউন্ডেশন বেশি, পাইলিং করতে তো প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়েছে, তো এগুলো তো আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ হচ্ছে, তো আপনাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের দানের হাত আমাদের এই মার্কাজের দিকে সম্প্রসারিত করবেন ইনশাআল্লাহ। আমাদের মহিলা মাদ্রাসা এখানে এতিম ভবন হচ্ছে, ছয়তলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা ছাদ সম্পূর্ণ হয়েছে, এটাও শেষ করতে হবে। অনেক কাজ এখানে চলছে, এখানে শিক্ষা বিভাগ আছে, এখানে বাইতুল মাল বিভাগ আছে, সারা দেশের মানুষকে সহযোগিতা করা হয়, অসহায় মানুষকে এখান থেকে করতে হয় বাইতুল মাল থেকে। আপনারা যদি দেন তবেই তো সম্ভব, না দিলে তো সম্ভব না। কোথায় রোহিঙ্গা সেখানে আমাদের দিতে হচ্ছে, বন্যা হচ্ছে কোথায় সেখানে আমাদের দিতে হচ্ছে, সব জায়গায় আহলে হাদিস আন্দোলন, আপনারা মনে করবো না যে আন্দোলন শুধু দাওয়াতের কাজই করে, এটা একটা সামাজিক আন্দোলন, সমাজ কল্যাণে এই সংগঠনের আলহামদুলিল্লাহ ব্যাপক ভূমিকা আছে সব সময়। তো এই জন্য আপনারা এই রমজান মাসের শেষ মুহূর্তে আবারও আপনাদের কাছে আমাদের আপিল, আমাদের যে প্রজেক্টগুলো চলছে এগুলোর দিকে খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আপনারা জানেন যে ইস্তেমার জন্য আমরা ইতিমধ্যে মাটি কেনার ঘোষণা দিয়েছি, আবার যেমন গত ইস্তেমা দিয়েছেন, তো সেটারও আলহামদুলিল্লাহ কর্ম সূচি চলছে, আমরা চিন্তা কাজ চলছে। অনেক ভাই ওই ফান্ডেও টাকা পয়সা দিয়েছেন, দিচ্ছেন, অনেক টাকার প্রয়োজন, জমি কেনার অবস্থা তো জানিনি, তো সেখানেও আপনাদের জাকাতের অর্থ দিতে পারবেন, এককালীন দান দিতে পারবেন, ইস্তেমার ময়দান কিনা, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের একটা পরিকল্পনা আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এগুলো আমাদের সব পরিকল্পনা, স্বপ্ন, যদি আল্লাহ কবুল করেন, আপনাদের সহযোগিতা থাকে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন এগুলো গড়ে উঠবে, এবং এগুলোই আহলে হাদিস জামাতের একটা বিশাল সম্পদ হবে, সহি দাওয়াতের মার্কাজ হিসেবে গড়ে উঠবে, এবং এখান থেকে সারা বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও সারা পৃথিবীতে ইনশাআল্লাহ হক দাওয়াতটা এখান থেকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই আশাবাদ আমরা ব্যক্ত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, তিনি যেন আমাদের এই আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করেন। আমরা যে সমস্ত চিন্তা ভাবনা করছি বা যে সমস্ত কাজগুলিতে হাত দিয়েছি, আমরা যেন খালেসভাবে করতে পারি, খুলুসিয়াতের সাথে করতে পারি, তাকওয়ার সাথে যেন সব কিছু করতে পারি, সেটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, তিনি যেন এগুলো কবুল করে নেন, এবং সহি দাওয়াতটা যেন সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমাদের এখানে ঈদের জামাত হবে সকাল 7টায়, সকাল 7টায় ঈদুল ফিতরে, সকালে সকালে চলে আসবেন, কারণ রোদের তাপ বেশি, এই জন্য আমরা ফজরের পরে এক রান্না বান্না করে খেয়ে আসতে হবে, এরকম নয়, সামান্য কিছু মুখে দিয়ে, খেজুর থাকলে খেজুর মুখে দিয়ে চলে আসবেন, অথবা হালকা পায়ের সামাই করতে বললে মুখে দিয়ে চলে আসবেন, সালাত আদায় করে খুতবা সম্পূর্ণ শুনে বাড়ি থেকে আপনারা খাবেন ইনশাআল্লাহ। এই জন্য আগে আগে ঈদের সালাতে আসাটা সুন্নাত, আপনারা চলে আসবেন সকাল 7টায়, এখানে জামাত হবে, এবং মা বোনদের ব্যবস্থা ওই পাশে থাকবে অন্যান্য বারের মতো, সেটা তা মা বোনদেরকেও বলবেন আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ মুহূর্তে আবারও প্রার্থনা, রমজানের যে কয়টা দিন বাকি আছে, আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কয়টা দিন অনেক বেশি শ্রম দিয়ে, অনেক অনেক বেশি পরিশ্রম করতে পারি ইবাদতের জন্য, সে তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন, আমিন। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأعز وجل وأتم وهم أكبر.